স্বল্প সময়ের মধ্যেই প্রতাপগড়ের বাসিন্দা ক্ষিতিশ সরকারের চুরি হওয়া ম্যাক্স গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে এডি নগর থানার পুলিশ। এই গাড়িটি ড্রাইভারের বাড়ি থেকে রাতের বেলা চুরি গিয়েছিল বলে এডিনগর থানার পুলিশ জানায়। তদন্তের সূত্র ধরে খোঁজ করার পর লাড্ডু চৌমুনি এলাকা থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। তবে কারা কিভাবে এই গাড়িটি চুরি করেছিল সে ব্যাপারে সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী তদন্ত জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। গাড়ি ফেরত পেয়ে নিজের খুশি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গাড়ির মালিক। ক্ষিতিশ সরকার কোন প্রতাপগড়ের এরিয়ার উনি থানা এডিনগর থানাতে এসে একটা কমপ্লেন করেন যে উনার গাড়ি উনার ড্রাইভারের বাড়ি থেকে, ড্রাইভারের নাম অজিত দাস, বাড়ি থেকে কাল রাত্রে কোনো এক সময় মিসিং হয়ে যায়। তখন এটা জানার পর একটা সাথে সাথে আমরা এনকোয়ারি শুরু করি এবং খোঁজাখুঁজি শুরু করি, বিভিন্ন থানাতে আমরা ইনফরমেশান দিই। সেটার প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা পর আমরা একটা লাড্ডু চৌমুনি কুটুমনগর থানার আন্ডারে লাড্ডু চৌমুনিতে এটা আমরা আমাদের কাছে ইনফরমেশান আসে যে এই নাম্বারের গাড়িটা ওই জায়গায় পার্কিং অবস্থায় আছে। আমরা যাই এবং গাড়িটাকে সাথে সাথে আমরা রিকভার করে নিয়ে আসি এবং আমরা কে বা কারা চুরি করেছে তার জন্য আমরা একটা একটা এনকোয়ারি চলছে। স্পেসিফিক কেসও রেজিস্টার হয়েছে এডিনগর পিএসএ। আমরা যে স্মার্ট সিটির যে আমাদের সিসি ক্যামেরাগুলি আছে এগুলি আমরা চেক করছি কোন রাস্তাতে এবং কে এটাকে নিয়ে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে। আইডেন্টিফাই করা হয়েছে না? এখনো কাউকে আইডেন্টিফাই করা যায়নি, আমরা দেখি চলছে।